আপনারা সকলেই জানেন যে গত 6ই আগস্ট আমাদের সকলের প্রিয় নেতা কমরেড শ্যামল চক্রবর্তী প্রয়াত হয়েছেন। তারই স্মরণে আমরা আজকে একটি ফেসবুক লাইভের ব্যবস্থা করেছি। সেখানে আলোচনা করবেন রাজ্যের বামপন্থী আন্দোলনের সর্বজন শ্রদ্ধেয় নেতা কমরেড বিমান বসু। কমরেড শ্যামল চক্রবর্তীর রাজনৈতিক আন্দোলনে তিনি জীবন শুরু করেছিলেন ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, এবং সেই সময় পশ্চিমবাংলা ছিল গণ আন্দোলনের ক্ষেত্রে একটা উত্তাল সময়। শুধু ছাত্র আন্দোলন নয়, সেই সময় শিক্ষক, কৃষক, শ্রমিক, উদ্বাস্তু আন্দোলন, কর্মচারী আন্দোলন, সমস্ত আন্দোলনগুলি একটা ব্যাপক জনগণের সমর্থন নিয়ে বড় আন্দোলন গড়ে উঠেছিল। কমরেড শ্যামল চক্রবর্তী সেই ঘরানার নেতা, যিনি ছাত্র আন্দোলনে এইটা মনে আন্দোলনকে শ্রমিক কৃষক আন্দোলনকে বাদ দিয়ে ছাত্র আন্দোলনের অগ্রগতি ঘটতে পারে না। কমরেড শ্যামল চক্রবর্তী সেই ঘরানার নেতা যিনি মনে করতেন ছাত্র আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে, অন্যথায় ছাত্রদের যে দাবি সেগুলি পূরণ হতে পারে না। সারা জীবন যেদিন থেকে শুরু করেছিলেন শেষ পর্যন্ত তিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমাদের তার এই জীবন থেকে অবশ্যই সকলের শিক্ষা গ্রহণ করা দরকার। পরিবারেও তিনি রাজনৈতিক আলোচনা করতেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি যা বিশ্বাস করতেন সেটাকে কার্যকরী করতেন। তার যখন বিয়ে হয় তিনি সিঁদুরদান করেননি, আত্মীয়রা ক্ষুণ্ণ হয়েছিলেন কিন্তু তিনি বিচলিত হননি, কোনো পৈতে বাড়িতে যেতেন না তিনি, কেউ বিয়েতে পণ নিলে তিনি যেতেন না। সর্বক্ষণের কর্মী হিসেবে, বামপন্থী আন্দোলনে সর্বক্ষণের কর্মী হিসেবে তিনি গর্ব অনুভব করতেন। এই ধরনের বামপন্থী কর্মীদের, যারা সর্বক্ষণের কর্মী, তাদের ছেলে মেয়েদের একটা সমস্যা থাকে। যখন বন্ধুরা জিজ্ঞেস করে তোর বাবা কি করে, বিভিন্ন জন পরিচয় দেয়, অমুক কাজ করে, তমুক কাজ করে, একটা দ্বিধা থাকে। শ্যামলদা তার মেয়ের স্মৃতিকথা থেকে জানতে পেরেছি তিনি দৃঢ়তার সঙ্গে বলতেন যে তুমি গর্ব করে বলবে যে আমার বাবা অমুক রাজনৈতিক দলে, তিনি সর্বক্ষণের কর্মী। এইটাই হচ্ছে শ্যামলদা। তিনি সদা হাস্যময়, গভীরে যেতেন এবং কমরেডদের কাছ থেকে বিভিন্নভাবে পরিস্থিতি জানার জন্য চেষ্টা করতেন, কমরেডদের তিনি বোঝাতেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের তিনি একটা গুরুত্বপূর্ণ অবদান তার বইয়ের মধ্যে দিয়ে রেখে গেছেন। তিনি বলতেন সাম্প্রদায়িক শক্তিকে শুধু আরেকটা ধর্মের সঙ্গে দাঙ্গা করছে এইটা ভাবলে চলবে না, উভয় সাম্প্রদায়িক শক্তি হচ্ছে শুধু ধর্মনিরপেক্ষতা বিরোধী নয়, তারা গণতন্ত্র বিরোধী, তারা এই পুঁজিবাদী শোষণের সমাজ ব্যবস্থাটাকে তারা টিকিয়ে রাখতে চায়। এটাই কমরেড শ্যামল চক্রবর্তী তিনি শিখিয়েছেন, এবং আজকে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে গেলে, পিছু হটাতে গেলে শ্রেণী সংগ্রাম, শ্রেণী আন্দোলন, পুঁজিবাদী ব্যবস্থা, উদারনীতির বিরুদ্ধে লড়াই ছাড়া সম্ভব নয়। আজকে রাজনীতির একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আমরা রাজনীতি বলতে বুঝতাম খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কাজ। আজকে রাজনীতির অভিমুখ পাল্টে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তারা রাজনীতি মানে রাম মন্দির, এই দিকে মানুষকে নিয়ে যেতে চাইছে। আমরা তার বিরুদ্ধে, আমাদের দেশের প্রধান যে বিরোধী দল, তারাও দুর্বলতা দেখাচ্ছেন, তারাও বলছেন তারাই নাকি রাম মন্দির নির্মাণের কৃতিত্ব নিচ্ছেন। এই অবস্থায় সঠিক অবস্থান একমাত্র বামপন্থীরাই নিতে পারে,
যেখানে রুটি রুজিই হবে আজকের ইস্যু, রাজনীতির ইস্যু। সেই ইস্যুকে যারা ঘুরিয়ে দিতে চাইছে সেইখান থেকে ঘুরিয়ে নিয়ে যাবার দায়িত্ব বামপন্থীদের। কোনো শর্টকাট রাস্তা নেই, শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলেই এই শক্তিকে পরাস্ত করতে হবে, এবং শ্যামলদা আমাদের শিখিয়েছেন সেই কাজ আমরা করতে পারবো। আমি আহ্বান জানাচ্ছি সিআইটিওর পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে কমরেড বিমান বসুকে, তিনি শ্যামলদার সঙ্গে, যিনি আজকে যারা আছেন অত্যন্ত ঘনিষ্ঠভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তিনি আজকে আমাদের যে বিষয়, যে সমাজ ব্যবস্থার পরিবর্তনের সংগ্রাম, ও কমরেড শ্যামল চক্রবর্তী এখন আলোচনা করবেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা কমরেড বিমান বসু। আমরা আশা করব আপনারা সকলেই এই প্রচারকে আরো ব্যাপকভাবে শেয়ার করে যত বেশি মানুষের কাছে ওনার বক্তব্য নিয়ে যাওয়া যায় সেইটা আপনারা সকলে চেষ্টা করবেন। আমি আহ্বান জানাচ্ছি কমরেড বিমানদাকে তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আমি শুরুতেই পূর্ব বর্ধমান জেলা সিআইটিউর নেতৃত্বকে অভিনন্দন জানাই, তাদের কমরেড শ্যামল চক্রবর্তীর স্মরণে এই ভার্চুয়াল সভা আয়োজন করার জন্য। আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানের পরিবর্তনের ক্ষেত্রে 50-60-এর দশকের যে আন্দোলন, বলতে গেলে বলা যায় 40-এর দশকের শেষ দিকের যে আন্দোলন, সেই আন্দোলন, 50-এর দশকের আন্দোলন, 60-এর দশকের আন্দোলন ব্যাপকভাবে জনগণের মাঝে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াসকে সবসময় আকৃষ্ট করার দিকে হাতছানি দিয়েছে, এবং সেই আন্দোলনে অবশ্যই শ্রমিক শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কৃষক আন্দোলন তারও একটা ভূমিকা ছিল। তখন ঠিক আমাদের আলাদা করে ক্ষেত মজুর সংগঠন ছিল না, কিন্তু ক্ষেত মজুরদের দাবি নিয়েও আন্দোলন হতো। এখন আমরা দেখেছি যে যা ভারতের অন্য প্রান্তে তেমনটা প্রকট হয়নি, কিন্তু যা পশ্চিমবঙ্গে হয়েছে, শিক্ষক আন্দোলন, শিক্ষক সমাজের আন্দোলন। এখন যারা শিক্ষক বা যারা শিক্ষকদের দেখেন, তারা যে বেতন ভাতা পান ইত্যাদি, সেটা দিয়ে অতীতের শিক্ষা দানের প্রক্রিয়া যারা যুক্ত থাকতেন তাদেরকে বোঝা যাবে না। এই পৃষ্ঠভূমিতে দাঁড়িয়ে ছাত্র আন্দোলন দীর্ঘ সময়, 50-এর দশকের শেষ থেকে বলা যায় 60-এর দশক পুরোটা, এবং 70-এর দশকও একটা লম্বা সময় ধরে রাজ্যের ছাত্র আন্দোলন ব্যাপকতা লাভ করেছিল। আর এই ছাত্র আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার অন্যতম কমরেড শ্যামল চক্রবর্তী। কমরেড শ্যামল চক্রবর্তী ছাত্র আন্দোলনের সময়তেই, আমি একথা বলতে পারি, 1963-64 সালের শুরু পর্যন্ত বলা যায় ফার্স্ট কোয়ার্টার কলকাতার বুকে দক্ষিণে জয় ইঞ্জিনিয়ারিং কারখানা ছিল। জয় ইঞ্জিনিয়ারিং কারখানা, তারা কারখানার শ্রমিক কর্মচারীরা, তারা তাদের দাবি দেওয়া নিয়ে তুলকারাম আন্দোলন শুরু করেছিল, অনশন করেছে, গেটে ব্যারিকেড করেছে। এইসব আন্দোলনকে সমর্থন করতে, সহযোগিতা করতে ছাত্রদের মিছিল সেখানে গেছে। আমরা
তাদের সমর্থনে দাঁড়িয়েছি। কমরেড শ্যামল চক্রবর্তী তিনি প্রায় প্রতি অনেক দিনই গেছেন, আমিও কয়েকবার গেছি শ্যামল চক্রবর্তীর সঙ্গে সেখানে তাদের আন্দোলন সমর্থন করতে। এই জয় ইঞ্জিনিয়ারিং কলেজে, জয় ইঞ্জিনিয়ারিং কারখানার তার শ্রমিকদের আন্দোলন, ছাত্র আন্দোলনের সঙ্গে তার সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে সেই সময়তে যারা কাজ করেছেন, অবশ্যই কমরেড শ্যামল চক্রবর্তী একজন যার সেখানেই শ্রমিক আন্দোলনের গুরুত্ব, শ্রমিক আন্দোলন ছাড়া শ্রমজীবী মানুষের ওপরে শোষণ বঞ্চনা যে জগদ্দল পাথর, তাকে সরানো ছাড়া কখনো সমাজ পরিবর্তনের লড়াইকে অগ্রসর করা সম্ভব না, এটা উপলব্ধি করেছিলেন। সেই শ্যামল চক্রবর্তী 70-এর দশকে তিনি ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। 70-এর দশকের শেষ সময় থেকে তিনি শুরু করলেন শ্রমিক আন্দোলন সম্বন্ধে জানার বিষয়, এবং বলা যায় 80-এর দশক, 90-এর দশক এবং তারপর এই যে 2020, তার প্রায় মানে 1.5 দশক, এই 1.5 দশক সময় ধরে কমরেড শ্যামল চক্রবর্তী শ্রমিক আন্দোলনে নিবেদিত প্রাণ ছিলেন, শ্রমিক আন্দোলন সংগঠিত করেছেন। কমরেড শ্যামল চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানাতে যেয়ে এ কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, শ্রমিক আন্দোলন অনেকেই পরিচালনা করেন, শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেন, কিন্তু শ্রমিকদের কর্মচারীদের দাবি দেওয়ার ক্ষেত্রে কিভাবে এগোনো যেতে পারে তার জন্য যে শ্রম আইন, তার জন্য সেই নির্দিষ্ট শিল্পের তার যে নির্দিষ্ট কার্যকলাপ, তার ট্রেড, সেই ট্রেডের যে মুখ্য সমস্যা সেটা সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা অবশ্যই কমরেড শ্যামল চক্রবর্তী করতেন। অনেকেই করেন, সকলে করেন আমি বলতে পারবো না, অনেকেই করেন, কমরেড শ্যামল চক্রবর্তী সেই অনেকের মধ্যে একজন নির্দিষ্ট ব্যক্তি ছিলেন যিনি শ্রমিক আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে, শ্রমিক কর্মচারীদের মধ্যে প্রচার করার ক্ষেত্রে বক্তব্য বলার সময় অবশ্যই সেই ট্রেডের নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়েছিলেন বলেই, হতেন বলেই বলতে পারতেন, সুবিধা হতো। একথা ঠিক যে শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিবর্তন ঘটাতে আমাদের ব্যাপক মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন, একথাও ঠিক। এই ঐক্যবদ্ধ প্রয়াসকে সাফল্যের চূড়ান্ত সীমায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে শ্রমিক কৃষক তাদের ঐক্য গড়ে তোলা প্রয়োজন, একথাও ঠিক যে অন্যান্য শ্রমজীবী মানুষ তাদের সমর্থন আদায় করা প্রয়োজন, এবং সমাজে যে বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন তাদেরকেও আকৃষ্ট করা প্রয়োজন। সেই কাজ সাফল্যের সঙ্গে কমরেড শ্যামল চক্রবর্তী করবার চেষ্টা করতেন। আমরা লক্ষ্য করে দেখেছি যে যখন আমাদের রাজ্যে একটা কঠিন পরিবেশ হলো, কঠিন পরিবেশ মানে যে রাজ্যে একটা সরকার গড়ে উঠল, যে সরকারটা এখনো আছে তৃণমূল নেতৃত্বে সরকার, এই সরকার মানুষের অধিকার হরণ করছে, মানুষকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার একেবারে ছিনিয়ে নিচ্ছে, মানুষ যেভাবে তার দাবি দেওয়া উত্থাপন করবে করতে দিচ্ছে না, তার সভা সমিতি করার ক্ষেত্রে বাধা তৈরি করছে, হামলা করছে, আক্রমণ করছে, এবং যে সভা সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করছে, এই সমস্ত সময়তে কি করে সমস্ত মানুষকে
একজোট করা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। আলোচনা তারা নিজেরা বিভিন্ন শ্রমিক সংগঠন নিয়ে আলোচনা করেছে, আগে নিজের সংগঠন সিআইটিউ সেখানে আলোচনা করেছে, সিআইটিউতে আলোচনা করে নির্দিষ্ট বক্তব্য তৈরি করেছে, বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিয়ে আলোচনা করেছে এবং অন্যান্য বিভিন্ন গণসংগঠন যারা এইসব ক্ষেত্রে সহযোগিতা করতে পারে তাদের নিয়ে আলোচনা করে একটা প্রস্তাব দিয়ে গড়ে তুললেন কনভেনশনের মধ্য দিয়ে বেঙ্গল প্ল্যাটফর্ম অফ ম্যাস অর্গানাইজেশন PTMO। এটা আমি এই কথা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা গড়ে তোলার ক্ষেত্রে হয়তো অনেকেই কিছু কিছু ভূমিকা পালন করেছেন, কিন্তু এটা গড়ে তোলার ক্ষেত্রে মুখ্য কারিগর ছিলেন কমরেড শ্যামল চক্রবর্তী। এবং BPMO-র নেতৃত্বে রাজ্যের সমস্ত জেলাতে প্রচার আন্দোলন হয়েছে, রাজ্যের সমস্ত জেলাতে মানুষ বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে, ব্যাপক মানুষের অংশগ্রহণ সম্পন্ন হয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি কমরেড শ্যামল যখন আমাকে যেখানে যেতে বলেছেন, কারণ তিনি সংগঠক, আমি সেখানে গেছি, দেখেছি ব্যাপক মানুষের সেখানে আনাগোনা। এই যে কর্মসূচি, এই কর্মসূচির রূপায়ণ করার মধ্য দিয়ে সমাজবদ্ধ জীব হিসাবে সমাজের বিভিন্ন অংশের মানুষকে যুক্ত করা, কলে কারখানায় অফিসে আদালতে কাজ করা, যে মানুষ শ্রমিক কর্মচারী তাদের যেমন যুক্ত করার প্রশ্নটা আছে, প্রশ্ন আছে গ্রামে গঞ্জে শ্রমিক খেতমজুর সাধারণ আর্টিসান সাধারণ কর্মী সাধারণ জীবিকা যাপন করেন তাদের সব ধরনের মানুষকে যুক্ত করা, সেটা প্রচেষ্টা হয়েছিল। এবং এই প্রচেষ্টা গ্রহণ করার ক্ষেত্রে যে বক্তব্য আমাদের কাছে জানিয়েছিলেন, আমরাও দেখেছি লিখে দিয়েছেন, তার অবশ্যই কমরেড শ্যামল চক্রবর্তী। তাই আজকে শ্যামল চক্রবর্তী আমাদের মধ্যে নেই। ব্যক্তিগতভাবে আমি তো অনেকদিন একসঙ্গে পথ চলেছি, অবশ্য শ্রমিক আন্দোলনে নয়, গণ আন্দোলনের ক্ষেত্রে, ছাত্র আন্দোলনের ক্ষেত্রে। শ্রমিক আন্দোলনে আমরা তো সহমর্মিতা প্রকাশ করি, আমি তো শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্তও না। স্বাভাবিকভাবে আমি যে কথা বলতে পারি, কমরেড শ্যামল চক্রবর্তী শোষণ বঞ্চনার হাত থেকে মানুষকে মুক্ত করার মধ্য দিয়েই মানুষের অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব, এটা বিশ্বাস করতেন। আমি দেখেছি যে সাধারণ ট্রেড ছাড়াও, ধরুন এই যে আপনার ইলেকট্রিসিটির ব্যাপারেতে আমি লক্ষ্য করে দেখেছি কমরেড শ্যামল চক্রবর্তী নিশ্চয়ই তার সাহায্যকারী সাহায্য পেতেন, কিন্তু ইলেকট্রিসিটির ব্যাপারেতে বিদ্যুতের বিল কত হবে সেই ব্যাপারে বক্তব্য বলার প্রশ্নে কমরেড শ্যামল যে বক্তব্য বলতেন তা কিন্তু একেবারে কত প্রোডাকশন কস্ট, মানে এক ইউনিট বিদ্যুৎ তৈরি করতে কত তার আদার চার্জেস এবং সব মিলিয়ে কত তার রেট হওয়া উচিত, এই ব্যাপারে সাধারণভাবে বক্তব্য বলতে পারতেন। অন্যদিক থেকে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আমাদের যেটা আমি আগেই উল্লেখ করেছি, আমাদের রাজ্যে খেতমজুর সংগঠন অনেক পরে জন্মগ্রহণ করেছে, কিন্তু গ্রামের শ্রমজীবী মানুষ তাকে সংগঠিত করার ক্ষেত্রে কমরেড শ্যামল চক্রবর্তীর বক্তব্য ছিল তারা কেন সিআইটিউর সদস্য হবে না। গ্রামের শ্রমজীবী মানুষ যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, তারা সবসময় ভ্যানও চালায় না, রিক্সাও চালায় না, আবার আবার খেতে মজুরির কাজ করে, সবাইকে নিয়ে কেন সিআইটিউর অভ্যন্তরে নিয়ে এসে লড়াই সংগ্রামের বৃত্তটাকে বড় করা হবে না, এটা বলতেন, আলোচনা করতেন এই প্রশ্নে। এবং আমি দেখেছি আমাদের গ্রামীণ অর্থনীতির যে পরিবর্তনের দিকটা, বিশেষ করে জমির সম্পর্কের সঙ্গে যুক্ত আমাদের ফ্র্যাগমেন্টেড ল্যান্ড, আমাদের একলব্ধে বড় জমির পরিমাণ খুবই কম,
সংখ্যাও কম, থাকতেও পারে না। কারণ এখানে যে কৃষক আন্দোলন, যে জমির আন্দোলন হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারপর ভূমি সংস্কার, তার লড়াই হয়েছে ভূমি সংস্কার, বামপন্থ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভূমি সংস্কারের সাধারণ কার্যকলাপ পরিচালিত হয়েছে, যা শুরু হয়েছিল একেবারে আমি বলতে পারি অতীতের যে কৃষক আন্দোলন, তেভাগার আন্দোলন। তেভাগার আন্দোলন এটা সত্যিকারের আমাদের গ্রাম বাংলার মানুষের মধ্যে ঐক্য সংহতি তৈরি করতে যেমন সাহায্য করেছে, তেমন কৃষক আন্দোলনের গতিবেগ সৃষ্টি করতেও সাহায্য করেছে। তারপর প্রতি বছরই কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে, কিন্তু আমি যে কথা বলবার জন্য উল্লেখ করছি যে দেখেছি যখন যুক্তফ্রন্ট সরকার হয়েছিল, একটা 13 মাস একটা 9 মাস এই স্বল্পকালীন যুক্তফ্রন্ট সরকারের সময়তে যে কৃষক আন্দোলনের গতিবেগ সঞ্চালিত হয়েছিল, সেই সময়ে লক্ষ্য করা গেছে বিভিন্ন পত্র পত্রিকায় গবেষণা পত্রে লেখার মধ্য দিয়ে আমি দেখেছি যে অধ্যাপিকা উৎসা পটনায়ক, তিনি যে গ্রামীণ যে পরিবর্তনটা হচ্ছে, সংগঠিত হচ্ছে, সে সম্পর্কে যেমন বলেছেন, আমি দেখেছি কমরেড শ্যামল চক্রবর্তী সেই সেগুলো কোট করে বলতেন, আগের অবস্থা এখন নেই, এটা বলতেন। তাই তিনি বলতেন যে এখন গ্রামে গ্রামেও আমাদের সিআইটিউর কৃষক সভা থাকবে, কৃষক আন্দোলন থাকবে, কৃষক সংগঠন থাকবে আমাদের, বা কৃষক ক্ষেত মজুর সংগঠনও থাকবে আমাদেরও, তাদের সঙ্গে যুক্ত হওয়া উচিত। এটা যদিও মীমাংসা কখনো হয়নি, কিন্তু শ্যামল চক্রবর্তী বলতেন, কেন বলতেন, ভাবতেন, ভাবতেন বলেই বলতেন। তাই আমি যে কথা বলতে চাইছি এই প্রসঙ্গে, যে ব্যাপক অংশের শোষিত বঞ্চিত মানুষ, যাদের ওপর যারা সমাজের সুবিধাভোগী এবং যারা শোষক গোষ্ঠীর তত্ত্বাবধানে তাদের অঙ্গুলি হেলনে পরিচালিত হয়, তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের বৃত্তটাকে বড় করার লক্ষ্যে পথ চলতে কমরেড শ্যামল চক্রবর্তী চিন্তা ভাবনা করতেন। কারণ মানুষের যে শোষণ বঞ্চনার হাত থেকে মুক্ত হওয়ার প্রশ্ন, সমাজ পরিবর্তনের লড়াইয়ের প্রশ্ন, সেক্ষেত্রে তার ভাবনার জগৎটা অনেক বড় ছিল। এটা ঠিক কমরেড শ্যামল চক্রবর্তী মার্কসবাদ লেনিনবাদী বিশ্বাস করতেন, মতাদর্শগত দিক থেকে তার প্রয়োগ করার লক্ষ্যে পথ চলতে যে তিনি তদনুযায়ী কর্মসূচি নিরূপণ করার জন্য বক্তব্য রাখতেন। এই সামগ্রিক পরিবেশ পরিস্থিতি বিচার করলে কমরেড শ্যামল চক্রবর্তী তার যদি বলা যায় যে 5টা দশক তিনি তার লড়াই সংগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, 5 দশক তার মধ্যে বলা যায় যে ভাগাভাগি করে নেওয়া যায় যে প্রায় আড়াই দশকের মতো ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলন, শ্রমিক আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলন, ফলে দীর্ঘ সময় কমরেড শ্যামল চক্রবর্তী লড়াই সংগ্রামের সাথী, কাণ্ডারী। তার শরীর স্বাস্থ্যটা একটু ভেঙে গিয়েছিল, শরীর স্বাস্থ্য ভেঙে গেছে বলে সে কিন্তু বসে থাকতো না, তার তিনি চিকিৎসা করালেন, একবার কলকাতায় চিকিৎসা হলো SSKM-এ ভর্তি হয়ে, তার একবার চিকিৎসা বিদেশে যে হয়েছিল মস্কো শহরেতে, তারপর একবার চিকিৎসা করেছেন কেরালায়, আয়ুর্বেদিক চিকিৎসা করেছিলেন কোট্টাকারালে, কিন্তু তিনি তার জন্য তিনি কিন্তু পিছিয়ে যাননি, শরীরটা ভালো নয় বলে বসে থাকেননি। অনেকেই দেখেছেন যে একটু নুয়ে চললেও প্রোগ্রাম বিভিন্ন কর্মসূচিতে শ্যামল চক্রবর্তী অংশগ্রহণ করতেন। এখনকার সময় এই অতিমারী করোনা ভাইরাস,
সেই সময়তে যে দূরত্ব বজায় রেখে, শারীরিক দূরত্ব বজায় রেখে যে কর্মসূচিগুলো রূপায়িত হতে শুরু করেছিল কংগ্রেস শ্যামল চক্রবর্তী, সেই কর্মসূচিতে শুরুর দিকে অংশগ্রহণ করেছেন, বহু জায়গায় গেছেন। আর এই অতিমারী করোনা ভাইরাসের দাপটেই কংগ্রেস শ্যামল চক্রবর্তী আমাদের থেকে চলে গেলেন। কংগ্রেস শ্যামল চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো। আর কংগ্রেস শ্যামল চক্রবর্তী যে কথা এখানে শুরুতেই প্রস্তাবক উল্লেখ করেছেন যে তিনি সর্বক্ষণ রাজনীতি করবেন, তার জন্য গর্ববোধ করতেন, তার কন্যা উচ্ছ্বসিতও সে কথাই বলতেন, যে বলতে সর্বক্ষণের রাজনীতি, সর্বক্ষণের কর্মী। এই যে চিন্তা, এই যে ভাবনা, এই যে একটা মানসিক অবস্থান, তার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের। শিক্ষা গ্রহণ করা উচিত যে যার কমরেড শ্যামলের পিতা একজন স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষক ছিলেন, প্রথম দিকটায় খুবই কষ্ট হয়েছে, দেশ ভাগ হওয়ার পর ওই ওপার বাংলা থেকে এসেছেন, এসে প্রথম দুটো জায়গায় ঘুরে তৃতীয় জায়গাতে একেবারে সেখানে সেটেল করলেন, দমদমের নলতা এলাকায়। সেখানে তার বড় পরিবার, পরিবারে যাওয়ার সৌভাগ্য আমারও হয়েছে। তার দিদি, দিদি সবারই বড়, দিদি যখন শিক্ষকতা শুরু করলেন তখন বাড়ির অবস্থানটা একটু 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 পাল্টাতে শুরু করলো। তারপর শ্যামলের ঠিক ইমিডিয়েট ছোট ভাই কমল যখন চাকরি করা শুরু করলো তখন অবস্থানটা পরিবর্তন হলো। আমি কথাটা উল্লেখ করলাম এই জন্য, কমরেড শ্যামলকে আমি দেখেছি ছাত্র আন্দোলনে খুব কঠিন দিনেতে, কঠিন দিনেতে হাতে কোনো পয়সা নেই কিন্তু সে নিজেকে নিবেদিত প্রাণ আন্দোলন সংগ্রামের জন্য করতে পিছ পা হয়নি। অর্থাৎ দারিদ্র থাকলে, গরিব গরিব অবস্থান থাকলে, অর্থনৈতিক দিক থেকে গরিব অবস্থা থাকলে রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সমর্পণ করা যায় না, এটা ঠিক না। কংগ্রেস শ্যামল চক্রবর্তী যে উদাহরণ তৈরি করেছেন সেটা মুক্ত প্রতীক, এবং সেটা করেছেন কিন্তু শ্রমজীবী মানুষের, শ্রমজীবী মানুষের মুক্তির স্বার্থে, মানুষের সমাজে পরিবর্তনের স্বার্থে। এবং যে সমাজে অসাম্য থাকবে না, যে সমাজে মানুষ মানুষের উপর শোষণ করবে না, মানুষ মানুষের উপর অত্যাচার করবে না, সেই সমাজ গড়ে তোলার স্বার্থে নিজেকে সমর্পণ করেছিলেন। এই ধরনের একজন নিষ্ঠাবান রাজনৈতিক নেতা, সংগঠক এবং সিআইটিইউ সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন্স এর একজন দীর্ঘদিনের নেতৃত্ব দানকারী অবস্থানে থাকা কমরেড শ্যামল চক্রবর্তী, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এই ধরনের ক্যাপশন দিয়ে আলোচনা সংগঠিত করার জন্য আবার বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলার সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন্স এর শাখার এই আয়োজন করার জন্য তাদের লাল সালাম জানাই। কমরেড শ্যামল চক্রবর্তী, লাল সালাম। বলতে হবে কিছু? বলতে হবে? বলো না, বলো না। আমরা পূর্ব বর্ধমান সিআইটিউর পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে শ্যামলদার প্রতি আর একবার শ্রদ্ধা নিবেদন করছি। তিনি যে শোষণহীন সমাজ গঠনের জন্য সারা জীবন লড়াই করে গেছেন, সেই রাস্তায় আমরা মানুষকে আন্দোলনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
আমরা শপথ গ্রহণ করছি, আমরা শ্যামলদার পরিবারের প্রতি, তার মেয়ের প্রতি সমবেদনা প্রকাশ করছি। যদিও আমরা মনে করি যে বামপন্থী আন্দোলনের নেতৃত্বের পরিবার শুধু রক্তের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা সকলেই তার পরিবারের অংশ। সুতরাং তিনি যে আদর্শের জন্য সারা জীবন লড়াই করেছেন নিজের কঠিন শারীরিক পরিস্থিতির মধ্যে, লাল ঝান্ডাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। তিনি বারবারই বলতেন যে আমার পদস্খলন হবে না, এবং তিনি তার কাজের মধ্যে দিয়েই প্রমাণ করে দিয়ে গেছেন যে শ্যামলদার পদস্খলন হয়নি। আমরা আমাদের সিআইটুর জেলা কমিটির পক্ষ থেকে কমরেড বিমান বসু, আমাদের রাজ্যের গণ আন্দোলনের অন্যতম নেতা, তার অনেক অসুবিধের মধ্যেও তিনি এক কথায় রাজি হয়েছেন। আমরা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে তাদের লাল সেলাম জানাচ্ছি। আমরা সকলেই আশা করব যে আদর্শের জন্য তিনি লড়াই শুরু করেছিলেন, আর বিমানদা তার জীবনের যে বিষয়গুলি উল্লেখ করেছেন, আমরা সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে প্রচেষ্টা নেব। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমি সকলকে যারা এই কর্মসূচি দেখলেন, অংশগ্রহণ করলেন, আরো যাতে মানুষ শুনতে পায়, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওভার। কেটে দিয়েছে।